বিজেপি পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান। ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নং গ্রাম পঞ্চায়েতের 16/268 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বুধবার নিজের বাড়িতেই তৃণমূল কংগ্রেসের পদমতি 2 নং অঞ্চল সভাপতি ফণীভূষণ সেনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলীয় ঝান্ডা তুলে নেন। এদিনের এই যোগদান কর্মসূচিতে ময়নাগুড়ি 2 নং ব্লক সাধারণ সম্পাদক শিবু বড়ুয়া, প্রাক্তন ব্লক সহসভাপতি সুনীল বসাক, অঞ্চল যুব সভাপতি তুষার কান্তি রায়, মহিলা নেত্রী নিয়তি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন নিরঞ্জন বাবু। এরপর লোকসভা ভোটের পর দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে পুনরায় তৃণমূলে যোগদান বলে জানান নিরঞ্জন বাবু। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কথায় তিনি ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলেন, বর্তমানে নিজে ভুল বুঝতে পেরে পুনরায় দলে ফিরছেন। দলের তরফেও তাকে সাদরে গ্রহণ করা হলো। রাজারহাট থেকে শহীদ আনোয়ার হোসেনের রিপোর্ট, সি নিউজ। পদমতি 2-এর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত নিরঞ্জন দাস আমাদের তৃণমূল দল থেকে প্রথমে জিতে, জিতার পরে বিজেপিতে যায়। পরবর্তীতে ভুল বুঝতে পেরে আবার তৃণমূল দলে পুনরায় যোগদান করল। তাকে নতুন করে আবার দলে নথিভুক্ত করা হল। এমপি ভোটের পরে বিজেপির যে তাণ্ডব, এবং সেখানে আমাদের এলাকায় সেভাবে জনসাধারণ যেভাবে অত্যাচার করছিল, সেই নিরিখে কয়েকদিনের জন্য আমি বিজেপিতেই ছিলাম। এখন পুনরায় আমাদের দল যেহেতু রাজ্য ক্ষমতায় ফিরে আসছে, আমি আর ওখানে থেকে কী করব। কাজে গ্রামের উন্নয়ন করার জন্য পঞ্চায়েত হয়েছি, এবং পঞ্চায়েত থেকে যাতে বাকি দিন কয়টা মানুষের উন্নয়নের কাজে লাগি, এর জন্যই আমি দলে ফিরে আসলাম। রং বেরঙের ও সব ধরনের আসবাবপত্র নিয়ে হাজির বাপ্পা ফার্নিচার হাউস। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নটরাজ সহ অন্যান্য কোম্পানির আলমারি, গোদরেজ, সুটকেস, ড্রেসিং আলনা, কাঠ ও স্টিলের খাট, ডাইনিং টেবিল, কাঁচের টেবিল, চেয়ার, সোফা, গদি, বক্স খাট সহ প্লাস্টিকের সামগ্রীও। এছাড়াও স্যামসাং, এলজি কোম্পানির ফ্রিজ, ওয়াশিং মেশিন, ক্যাম্প খাট, প্রেশার কুকার সহ বিভিন্ন সামগ্রীও। আমাদের 3টি শোরুম ও দোকান চ্যাংড়াবান্ধা বাসস্ট্যান্ডের কাছে, এছাড়াও চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড়ে বন্ধন ব্যাংকের বিপরীতে, অন্যটি ভোটবাড়ি জালিয়াটারি মোড়ে। বিশদ জানতে যোগাযোগ করুন 8976366676 ও 7478313761।